হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে ভিডিওটা একটু অন্যভাবে স্টার্ট করছি, কারণ এর আগের ক্লিপটা না ডিলিট হয়ে গেছে। তো সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমার একটা বান্ধবী দেবস্মিতার সাথে, যাকে তোমরা এর আগের ভিডিওতে দেখে থাকবে। তো যাচ্ছি আমরা আজকে আইকিয়া, যেটা ব্যাঙ্গালোরে নতুন খুলেছে, অনেকদিন হয়েছে খুলেছে, কিন্তু আমরা এখন যাচ্ছি যাতে একটু ভিড়টা কম পাওয়া যায়। তো চলো যাওয়া যাক, আমরা মেট্রো স্টেশনে মিট করবো বলেছিলাম, তো মেট্রো স্টেশন পৌঁছে গেছি। তো চলো এবার ভিডিওটাকে স্টার্ট করি। পরে আমরা ফার্স্টে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, যেখানে সমস্ত কিছু সেট আপ রেডি করা আছে, একটা ডেমো টাইপের দেওয়া আছে কী কী জিনিস এই আইকিয়াতে অ্যাভেলেবেল, কী কী ভাবে তোমরা তোমাদের ঘরটায় সেট আপ করতে পারো। তাই কিছু কিছু সেট আপ এখানে করা আছে, তো সেটা দেখে একটু আইডিয়া হতে পারে কোন জিনিসটা তোমার ঘরে লাগালে কেমন লাগবে, সেটারও একটা আইডিয়া পেয়ে যেতে পারো। তো বেসিক্যালি এখান থেকে তুমি কোনো কিছু জিনিসকে পারচেস করতে পারবে না, তার জন্য নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা জায়গা আছে যেখানে সমস্ত জিনিসগুলো একদম লটে রাখা আছে, সেখান থেকেই তোমাকে এই জিনিসগুলোকে কালেক্ট করতে হবে। ওপরের সেকশনটা শুধুমাত্র সেট আপ করা আছে, শুধুমাত্র শোকেস করার জন্য ওদের জিনিসপত্র, আর দেখে একটা আইডিয়া করার জন্য। তো আমরা ঢুকে এখন ফার্স্টে এক্সপ্লোর করছি, দেখছি কোনটা কেমন লাগছে না লাগছে। অ্যান্ড আমি সাজেস্ট করবো তোমরা প্লিজ যখন যা যে জিনিসটা পছন্দ হবে প্লিজ ফটো তুলে নিও, তাহলে একটু সুবিধা হবে তোমাদের পরে গিয়ে কিনতে। আদারওয়াইজ যখন একসাথে গিয়ে লটের ওখানে দেখতে যাবে, ওখানে একদম মাথা খারাপ হয়ে যাবে, কোনটা নিয়েছিলে ভুলে যাবে। তো এবারে আমরা এগুলোকে এক্সপ্লোর করছি। যেটাকে পুরোটা রেকর্ড করে দেখানোটা ইম্পসিবল, তাহলে আমি আর দেখতে পারবো না, সেই জন্য পুরোটা দেখাচ্ছি না। যদি তোমরা আইকিয়া কি না জানো তো প্লিজ গুগল করো না, যেখানে হোম ফার্নিশিংয়ে সমস্ত কিছু ডেকোর সমস্ত জিনিস পাওয়া যায়। তো প্রচুর জিনিস আছে, প্রচুর প্রচুর, কত আর দেখাবো আমি জানি না। তো মানে এখানে তুমি সব কিছুই পেয়ে যেতে পারো, বাজেটটাও পেতে পারো, বাজেট হাই থাকলেও পেতে পারো, সব রকমই জিনিস এখানে তুমি পেয়ে যাবে। তো আমি আর দেবো এখন ওগুলোই ঘুরে ঘুরে দেখছি, বা সব কিছু দেখা মানে রেকর্ড করাটা পসিবল না। এখানে প্রচুর কুশনস আছে, কুশনস কভারও আছে, তো আমার তো দরকারই আছে বাড়ির জন্য, তো দেখছি কোনটা কি নেওয়া যায় না না নেওয়া যায়। বাট অনেক অপশনস আছে অনেক, আর দামও ঠিকঠাক রিজনেবল প্রাইসেই আছে, দেখতে পাচ্ছ এখানে 199 করে আছে, মোটামুটি ভালোই আছে, খুব একটা এক্সপেন্সিভ তো আছেই, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো নেওয়া যেতে পারে। ফাইনালি এসে আমরা আইকিয়া ফুড কোর্টে, দুটোতেই প্রচুর প্রচুর ভিড়, একদম লম্বা লম্বা লাইন লেগে আছে, বাট ভালো খেয়েই নিই, একটু খিদেও পেয়ে গেছে, তখন আমরা এত বড় লাইনে আছি, এত বড় লাইন পার করে যাব, তারপরে খেতে পাবো। ফাইনালি আমরা টলি পেয়েছি, এতক্ষণ লাইন দিয়ে দিয়ে ও ভাই সব চলে আসে। এইটা ছাড়ো, একটা খোলো, একটাই তো খাও, এটা ছেড়ে ঢুকিয়ে দাও, একটা দিয়ে তো হয়ে যাবে আমাদের, সেটাই তো হুই। ফাইনালি আমরা এবার খাওয়ার পাবো, এটা আশা করা যাচ্ছে। এখানে অনেক ট্রে রাখা আছে, ট্রেগুলোকে এখানে রাখতে হবে, তারপর ওখানে অনেক কাউন্টার আছে, ওখান থেকে খাবার কালেক্ট করতে হবে। মিট বক্স
চিকেন টিক্কা উইথ রাইস, চিকেন টিক্কা উইথ পনির উইথ রাইস, রাইট? পনির ইজ ডান, রাইস ফর্ম, ইয়া ইয়া, ইউ হ্যাভ, রাখো রাখো, চলো চলো, তো আমাদের এখানে মোটামুটি সব নেওয়া হয়ে গেছে, লাস্ট তিনটে ট্রে ভরে গেল আমাদের, তো এবার এখান থেকে নিয়ে ওখানে আছে বিলিং কাউন্টার, ওখানে গিয়ে এবার বিল পে করতে হবে, যেটা তো সব থেকে কষ্টের। এবার রেডি তো বিল পে করার জন্য? এবার বিল পে করার জন্য রেডি তো? এবার বিল পে করার জন্য রেডি তো? ঝপাঝপ তুলে তো নিয়েছি আমরা। এখানে পুরোপুরি সব কিছু সেলফ সার্ভিস, এখানে খাওয়া হয়ে গেলে নিজেদের প্লেট তুলে আবার এখানে এসে রেখেও দিতে হবে। কুশন কভার এতদিন মনের মতো পাচ্ছিলাম না, ওটা তবু পেয়েছি, কিন্তু লাইটস যেগুলো খুঁজছিলাম একটাও লাইট ওরকম পাচ্ছি না। সব লাইটস অনেক আছে কিন্তু এরকম চাই না, সেইটাই এখন খোঁজা হচ্ছে, লাস্ট দেখা যাক। কিন্তু অনেকটাই আমরা ঘুরে ফেলেছি, অনেকটাই ভালোই। কেমন লাগলো তোমার? ভালোই নাকি মোটামুটি? ভালো তো বটে, কিন্তু আর একটু বেশি ভালো এক্সপেক্ট করেছিলাম। ঠিক, তারপর আমরা দেখছি লাইটস এরকম দেখো, বড় বড় অনেক লাইট আছে, কিন্তু আমি চাইছিলাম যে একটার ওতে তিনটে লাইট ছিলো না, ওরকম ডেকর টাইপের কিছু, বাট ওই টাইপের এখানে কিছুই এখনও পর্যন্ত দেখতে পাইনি। সব এরকম ধরনের লাইটস যেগুলো আমার চাই না, বা আমাদের ঘরে এগুলো মানাবেও না, তো যাই হোক এখনও ওই লাইটসটাই খুঁজছি, দেখি পাই কি না। এখান থেকে শুরু হলো পুরো হোম ডেকোরের ছোটো ছোটো আইটেমের জায়গা, এই জায়গাটা, এখানে সব ছোটো ছোটো আইটেম পাওয়া যায়। এখানে আপাতত ক্যান্ডেলস আমি দেখতে পাচ্ছি, এখানে ওই ল্যাম্প টাইপের আছে, আর ওইদিকে ফ্লাওয়ার, ফ্লাওয়ার ভাস, এই সমস্ত কিছু অ্যাভেলেবল। এখানে দেখো এরকম প্রচুর ফ্লাওয়ার ভাস আছে, খুব সুন্দর লাগছে আমার, এটা খুব ভালো লাগলো, খুবই সিম্পল, সোভার 250 rupees। এখানে ফ্লাওয়ার্সেরও অনেক অপশানস আছে। এই সেকশনটা হলো পুরোটা ফোটো ফ্রেমসের, প্রচুর প্রচুর ফটো ফ্রেমের অপশন, আয়নার অপশন, সব কিছুই অ্যাভেলেবেল, রিজনেবল প্রাইসেও আছে। তো রিমি এটা কি করছো এখন তুমি? এখানে সমস্ত কিছু সেলফ সার্ভিস, এখানে প্যাকিংটাও নিজেকে করে নিতে হয়, এত কাঁচের জিনিস নিয়েছে সেগুলোকেও আমাদেরকে নিজেদেরকেই প্যাক করতে হচ্ছে, এবং সেটাই করছি। ও মাথায় খারাপ হয়ে যাচ্ছে, ও পারি। সো ফাইনালি আমাদের কেনাকাটা ডান, দুজনে এরকম বড়ো বড়ো, ওর ডাব্বা আছে আর বাকি জিনিসপত্র ব্যাগে, আর আমার এরকম বড়ো ব্যাগ, দুজনে আমরা যাচ্ছি মেট্রো, মেট্রো থেকে মেট্রো ধরবো, তারপরে বাড়ি যাবো। অ্যান্ড আমার ফোনে চার্জের অবস্থা খুবই শোচনীয়, একদম 25% অটো বুক করতে হবে, তো আর ভিডিও করবো না, বাড়িতে গিয়ে বাকি কথা দেখাবো কী কী কিনলাম। এখন তো যাচ্ছি, কিছু বলবে? কিছু মানুষের একদম তস হয় না, আমি আসতে না আসতেই শুধু খুলে বসে পড়েছে, সব কিছু নিয়ে বসে পড়েছে। হ্যাঁ খোল, কি আছে এই যে একটা বটল, এটা এখানে নর্মাল দোকানগুলো অনেক দাম ছিল, কিন্তু ওখানে বেশ একটু সস্তায় পেলাম, এখানে 300-400 দেখাচ্ছিল, ওখানে এটা 149 সামথিং এরকমই নিল। আর এই বক্সগুলো নিয়েছি কাঁচের, যেগুলো খাওয়ার বাকি থেকে গেলে সেগুলো রাখার জন্য। হ্যাঁ, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর দেখতে পাচ্ছ কি এখানে কুশনগুলো লাগিয়েছি, কিন্তু বেশ ভালো লাগছে। এখানে ফুলটাও লাগিয়ে দিয়েছি, এই ফুলটা এই ওপরে দেখো, এক সেকেন্ড কোথায় গেল, হ্যাঁ এই এই ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার ভাসটা আর এই ফুল, এগুলো কিনেছিলাম। তো যাই হোক সবগুলো একটু একটু লাগিয়েছি, কুশনগুলো কিন্তু বেশ ভালোই লাগছে, একটা কুশন লাগানো এখনো বাকি আছে। তো এখন আমি শুধু খেতে বসছি, আজকে বাইরে থেকে অর্ডার করা হয়েছে, কারণ আমি এসেছি টায়ার্ড। তো আজকে হয়েছে সিম্পল তন্দুরি রুটি আর চানা মশালা, এই হলো আমাদের ডিনার। এখানে তন্দুরি রুটি, চানা মশালা, পেঁয়াজ, চানা মশালা একদম লাল লাল করে দিয়েছে রে সুদীপ, সেটাই তো দেখে তো একদম লাল লাল করে দিয়েছে, সেটাই খেয়ে দেখবি, খুব বেশি ঝাল হলে বেশি খাস না। কেমন? ভালো খেতে তো এখন খেয়ে নিই।